আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্জ রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ শান্ত নদীটি পটে আঁকা ছবিটি শান্ত নদীটি পটে আঁকা ছবিটি একটু হাওয়া নাই ঝড় যে আয়না তাই একটু হাওয়া নাই ঝড় যে আয়না তাই ঝিন ধরেছে গাছের পাতায় পালগুটিয়ে থমকে গেছে ছোট্ট তরিটি আহা ছোট্ট তরিটি শান্ত নদীটি গরম পড়ে গেছে বুঝলে মাঝে মাঝে এমন তাতা পোড়া গরম দুপুরবেলা যে কিচ্ছু ভাবা যাচ্ছে না শুধু চোখ বন্ধ করে মন চলে যাচ্ছে নদীর পাড়ে শান্ত নদীর জল আর দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট নৌকো তাতে ভেসে ভেসে চলে যাচ্ছে এই রকম গরমে যদি এরকমভাবে মনকে ভাসিয়ে নিয়ে যেতে পারো কোথাও তাহলে দেখবে গরম ফিলই হচ্ছে না তুমি শুনছো সহজ পাঠ রেডিও আমি শেখর আঙ্কেল আবার হাজির হয়ে গেছি তোমার জন্য দারুণ সব অনুষ্ঠান নিয়ে সহজ পাঠ রেডিও তোমার জন্য নিয়ে আসে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ আর এই উদ্যোগে আমাদের সঙ্গে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ সেখানেই গান গল্প ছড়া কবিতা এবং পড়াশুনো প্রচুর প্রচুর আড্ডা হয় তার মধ্যে শেখাও হয় জানাও হয় সহজ পাঠ রেডিওতে আজ তাহলে প্রথমেই পরিবেশ সম্পর্কে জানি সেভ দ্য চিলড্রেনের আশা দিদির কাছ থেকে কেমন তারপর কি থাকছে সেটা না হয় পরেই বলি হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আমি সেভ দ্য চিলড্রেন থেকে তোমাদের আশা আন্টি বলছি আজ আমি তোমাদের সাথে পরিবেশ ক্লাস করব চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ কেমন সবাই বই নিয়ে বসে পড়ো চটপট আমরা আজকে পড়ব পৃষ্ঠা 18 ওখানে আছে পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ পৃষ্ঠা 18 কত বললাম পৃষ্ঠা 18 পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ সবাই কি বই খুলেছ হ্যাঁ তাই তো বেশ তাহলে আমি এবার পড়ানো শুরু করি কেমন আচ্ছা প্রথমে আমরা পড়ব আছে সব কিছুর জন্য জায়গা লাগে আমরা যে জড়বস্তু জগৎ বললাম সব জড়বস্তুর জন্যই আমাদের কী লাগে কিছু না কিছু জায়গা লাগে কেমন দেখো আমরা আগে একটু জানি যে জড়বস্তু কাকে বলে জড়বস্তু কাকে বলে যারা শ্বাস নেয় না ছোটো থেকে বড় হয় না আকারে বড় হয় না খাবার খায় না তাদেরকে আমরা বলি জড়বস্তু তাই না তাহলে এই যে জড়বস্তুগুলো এগুলোর জন্য কিছুটা কিছুটা জায়গা লাগে দেখো তুমি যখন স্কুলে যাও টেবিলের উপর তুমি ব্যাগ রাখো বই রাখো খাতা রাখো পেন রাখো আন্টিরা টেবিলের উপর কী রাখে শিক্ষক শিক্ষিকারা যখন পড়ায় চক ডাস্টার রেজিস্টার পেন তাই না তাহলে দেখো যখন ব্যাগ রাখছে তখন একটু বড় জায়গা লাগছে যখন পেনটা রাখছে তখন একটু ছোটো জায়গা লাগছে তাই না তাহলে ব্যাগটা যখন আমি রাখছি তখন বড় জায়গা লাগছে আর যখন চক ডাস্টার আংটিটা রেখেছি টেবিলের উপর দেখো ছোটো ছোটো জায়গা লাগছে তাহলে কিন্তু জায়গা লাগছে তাহলে সব জড়বস্তুরই কিছু না কিছু জায়গা লাগে কারোর বেশি কারোর কম কেমন দেখো কি বলছে আমরা 18 পাতা পড়ছি টেবিলের ওপর বা আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা বলি বস্তু বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি যেমন ধরো প্লাস্টিকের বোতল বা লোহার পেরেক হলো বস্তু কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ তাই না আচ্ছা এরপর আমরা তোমাকে কয়েকটা
উদাহরণ দিই। কীরকম উদাহরণ? আমরা দেখব যে এই যে আমি বললাম জড়বস্তু, দেখো কিভাবে তোমরা বুঝবে যে সব জড়বস্তুর জায়গা লাগে। দেখো একটা উদাহরণ দিচ্ছি, একটা জলভর্তি গ্লাস বা একটা জলভর্তি বোতলে তুমি যদি আরেকটু জল দাও, সেটা সেই জলটাকে ধরবে না। কেন? ওখানে ওর কোনো জায়গায় নেই, মানে ওই গ্লাসের মধ্যে বা ওই বোতলের মধ্যে ওর আর কোনো জায়গায় নেই, সেই জন্য জলটা কী হবে, উপচে বাইরে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আরেকটা দেখো, আমরা যখন তুমি বেলুন ফোলাতে ভালোবাসো সবাই? হ্যাঁ, বেলুন ফোলাতে আমার খুব মজা লাগে। বেলুনের প্যাকেটে অনেক বেলুন একসাথে থাকে, তাই না? অনেকগুলো বেলুন থাকে, আমরা দেখেছি। আচ্ছা, বেলুনের প্যাকেটে কটা ফোলানো বেলুন রাখা যাবে বলো তো? একটাও ফোলানো বেলুন রাখা যাবে না। কেন? ছোট্ট প্যাকেটে অত বড় বেলুন ধরবে নাকি? ধরবেই না। তাহলে বুঝলে তোমরা, যে বুঝতে পারলে যে এই বই খাতা রাখতে জায়গা লাগে, জল রাখতে জায়গা লাগে, এমন কি ফোলানো বেলুনও কিছুটা জায়গা লাগে, তাই না? তাহলে আমরা বুঝলাম যে সব জড়বস্তুর কিছু না কিছু জায়গা লাগে। এরপর আমরা পড়ব 20 পৃষ্ঠা, ওখানে আছে কেউ বা কঠিন, কেউ বা তরল, কেউ বা গ্যাসীয়। পরিবেশে জড়বস্তুগুলি আবার 3 প্রকার। পরিবেশে জড়বস্তুগুলি কটি প্রকার? 3 প্রকার। কী কী? কঠিন, তরল আর গ্যাসীয়। কেমন? কঠিন পদার্থগুলি হলো ইট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, বইখাতা ইত্যাদি। আর তরল পদার্থগুলি হলো জল, তেল ইত্যাদি। গ্যাসীয় পদার্থগুলি হলো বিভিন্ন ধরনের গ্যাস আর জলীয় বাষ্প। কেমন? আচ্ছা, এই যে আমি বললাম তরল, জলীয়, গ্যাসীয়, তরল, কঠিন আর গ্যাস যে বললাম, এইগুলো আমি তোমাদেরকে একটু কয়েকটা উদাহরণ দিই। দেখো, এখন তুমি বলো তো, বেলুনের মধ্যে আমরা দেখেছি গ্যাস থাকে, এক ধরনের গ্যাস, তাই তো? কী গ্যাস আমরা জানি না। যদি বেলুনটা ফেটে যায়, গ্যাসটা কোথায় যাবে? বেলুন ফাটলে গ্যাসটা কি আর থাকবে? সে তো ছড়িয়ে যাবে, চোখে অবশ্য আমরা দেখতে পাই না, তাই না? গ্যাসটা ছড়িয়ে যাবে। তোমরা আর কেউ কোনো গ্যাস ছড়িয়ে পড়ার উদাহরণ দিতে পারো? দেখো, মশা মারার জন্য ধোঁয়া দেয়, সেটা ছড়িয়ে পড়ে, বুকে গেলে কাশি হয়, তাই না? ধূপের ধোঁয়া, উনুনের ধোঁয়া, ওটাও ছড়িয়ে পড়ে। নর্দমায় ব্লিচিং পাউডার দিলে কীরকম একটা গ্যাস বেরোয়, নাক মুখ খুব জ্বালা করে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা যে ধোঁয়ার কথা বললাম, তাহলে দেখো এই যে ধোঁয়ার মধ্যে অনেক রকম গ্যাস মিশে থাকে, খানিকটা গুঁড়ো গুঁড়ো জিনিসও থেকে যায় অনেক সময়। আমাদের সবচেয়ে চেনা জিনিস কি বলো তো? যা ছাড়া আমরা বাঁচব না, তাকে আমরা দেখতে পাই না, কিন্তু সে যখন এসে গাছের পাতা দুলিয়ে দেয়, তখন বুঝি সে এসেছে। কি বলো তো? হ্যাঁ, হাওয়া, বাতাস, তাই তো? হাওয়া। তাহলে হাওয়ায় অনেক গ্যাস মিশে থাকে। তাহলে তোমরা জানো যে গ্যাসকে খোলা জায়গায় ধরে রাখা যায় না, তা ছড়িয়ে পড়ে, বোঝা গেল? এরপর আমরা তরল পদার্থ কি আমরা একটু দেখি। দেখো, তোমার বোতলে জলটা যদি আমরা মগে ঢেলে দিই, কেমন দেখতে হবে? আমরা বোতলের জল যদি মগে ঢেলে দিই, তাহলে কেমন দেখাবে? জলটা কি বোতলের মতো থাকবে না মগের মতো দেখাবে? বোতলের জল বোতলের মতো আর মগের জলটা মগের মতো। এক এক রকমের পাত্রে জলকে এক এক রকম আকারে দেখাবে, বোঝা গেল? তাহলে আমরা যদি বাটিতেও রাখি, তাহলে বাটির মতো আকার, তাহলে জলকে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করে। কেমন? জলের বদলে আমরা যদি দুধ, সর্ষের তেল, ডিজেল, পেট্রোল বা কেরোসিন নিলেও কি তাদের পাত্রের মতো দেখাবে? হ্যাঁ, ওরা যে গড়িয়ে যেতে পারে, তাহলে এই যে তরল পদার্থ বলছি, এরা গড়িয়ে চলে, খুব দরকারি কথা, ওরা গড়িয়ে যেতে পারে, তাই না? ইঁট রেখে দিলে যেমন দেখতে ছিল তেমনি থাকে, জলের মতো
ছড়িয়ে পড়তে পারবে না, তাই না? ইঁট যদি আমরা রেখে দিই, ইঁট তো কঠিন পদার্থ, ও যেমন দিতে তেমনই থাকবে, কিন্তু জলের মতো ছড়িয়ে পড়তে পারে না। আমরা তাহলে কী জানলাম আজকে? দেখো, ইঁট, কাঠ, লোহা, বালি, মাটি, প্লাস্টিক, কাঁচ, এদের সব নিজস্ব আকার আছে, এদের বলি আমরা কঠিন। কেমন? তাহলে বোঝা গেল যে কঠিন, তরল, গ্যাস, এদের মধ্যে কঠিনের নিজস্ব আকার আছে, তরল আর গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। তাহলে কী বোঝা গেল? কঠিন, তরল আর গ্যাস, এদের মধ্যে কঠিনের নিজস্ব আকার আছে, তরল আর গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। কেমন? এরপর আমরা পড়ব 22 পৃষ্ঠা, কোনো কিছু ভারী আর কোনো কিছু হালকা। কেন? দেখো, পরিবেশে আমরা আজকে পড়ব পরিবেশের জড় উপাদানগুলির ভর সম্পর্কে আমরা একটু জানব। তাহলে পরিবেশে যেসব জড় উপাদান আছে তাদের প্রত্যেকের কিছু না কিছু ভর আছে, ভর মানে ওজন, কোনোটা খুব ভারী আবার কোনোটা খুব হালকা। এই জড় উপাদান মাপতে গেলে আমরা দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে মেপে দেখি, তাই না? আমরা এই জড় উপাদানগুলো মাপতে গেলে কি ব্যবহার করি? দাঁড়িপাল্লা আর বাটখারা। তোমরা এই দাঁড়িপাল্লা বাটখারা কোথায় দেখেছো? কে? আমরা বাজারে আর দোকানে দেখেছি, তাই না? আমরা বাজারে দোকানে এই দাঁড়িপাল্লা বাটখারা দেখেছি। দাঁড়িপাল্লার ডান দিকে জিনিসপত্র আর বাঁ দিকে বাটখারা, বিভিন্ন মাপের বাটখারা, তাই না? এর সাহায্যে জিনিসপত্রের ভর বা ওজন আমরা জানতে পারি, কোনটা কত বেশি ভারী আর কোনটা কত বেশি হালকা। বুঝতে পারলাম? চলো, এরপর আমরা আরেকটুখানি এগিয়ে যাই, আমরা পড়ব 23 পৃষ্ঠায়, ওখানে আছে বরফ গলে জল আর জল বাষ্প হলো। মানে জলের যে তিনটি অবস্থা, কঠিন, তরল আর গ্যাসীয়, এই যে তিনটে অবস্থা কিভাবে হচ্ছে দেখো। একটা কাঁচের গ্লাসে আমি যদি কয়েক টুকরো বরফ রেখে দিই, তোমরা কী লক্ষ্য করবে? দেখবে গ্লাসের ওপর দিয়ে, বরফের ওপর দিয়ে কী হচ্ছে? ধোঁয়া বেরোচ্ছে। কিন্তু ওতে তো ধোঁয়ার গন্ধ নেই, ওটা কি ধোঁয়া? না, ওটা ধোঁয়া নয়, ওটা কি আমি তোমাদের বলছি। দেখো, আরেকটা জিনিস আমরা দেখব, গ্লাসের গায়ে আর কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখো গ্লাসের গায়ে বাইরে ফোঁটা ফোঁটা জল জমছে, জল কোত্থেকে এলো? দেখো কি বলছে, এই যে গ্লাসের গায়ে ফোঁটা ফোঁটা জল আর গ্লাস বরফের ওপর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, সেটা কি দেখো? হাওয়া একটা গ্যাসীয় মিশ্রণ, ওতে অনেক গ্যাস আছে, তাছাড়া হাওয়ায় জলীয় বাষ্প থাকে, খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়, গ্লাসের বাইরে জলের ফোঁটাগুলো সেইভাবেই তৈরি হয়েছে। তাহলে ওই ধোঁয়ার মতো জিনিসটা কি? দেখো, ধোঁয়ার মতো জিনিসটা হলো হাওয়ায় থাকা ওই জলীয় বাষ্পই ঠান্ডা বরফের সংস্পর্শে খুব ছোট ছোট জলকণা তৈরি করেছে, যখন জলকণাগুলো হাওয়ায় ভাসছে তখন তাদের গায়ে লেগে আলো ঠিকরচ্ছে। ওই ছোট ছোট জলকণাগুলো যেহেতু দল বেঁধে রয়েছে, হ্যাঁ, তাই ওটা সাদা ধোঁয়ার মতো দেখাচ্ছে। ওই ছোট ছোট জলকণাগুলো যেহেতু দল বেঁধে রয়েছে তাই ওটা সাদা ধোঁয়ার মতো দেখাচ্ছে। কেমন? আচ্ছা, আমরা এবার একটু পড়ব যে এই যে রোদ্দুরে যখন আমরা জামা কাপড় গামছা রাখি, গামছা শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? জলটা বাষ্প হয়ে উবে যায়। হ্যাঁ, প্রকৃতির জলের অবস্থার পরিবর্তন। হ্যাঁ, সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়, বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয়। দেখো কি বলছে, প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন কিভাবে হয়? বলছে সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়, বাতাসে জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় ছোট ছোট জলের ফোঁটার সৃষ্টি হয়, এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয়, কখনো কখনো সেই জল আরও ঠান্ডা হয়ে বরফের টুকরো তৈরি করে,
কালবৈশাখীর ঝড়ের সময় এই বরফের টুকরোগুলো যখন এসে পড়ে আমরা বলি শিল পড়ছে। শিলা মানে পাথর। যদিও ওগুলো পাথর নয়, তবুও কঠিন তো বটেই, ওই শিলা থেকেই শিল কথাটা এসেছে। হ্যাঁ, কত কি মিশে আছে। আচ্ছা, এরপর আমরা পড়ব 25 পৃষ্ঠায় কত কি মিশে আছে। আমরা একটু দেখব যে জড় বস্তুগুলির মধ্যে অনেক জিনিস মিশে আছে, হাতে করে আমরা আলাদা করতে পারি, হ্যাঁ হাওয়ার সাহায্যে আলাদা করতে পারি, আর ছাঁকনি দিয়ে আলাদা করতে পারি। তাহলে হাতে করে কীভাবে করবো আলাদা? আমরা যখন চাল থেকে কাঁকড় আলাদা করতে দেখে তোমরা দেখেছো, কুলোর মধ্যে চালটাকে ঝেড়ে ঝাড়লে কী হয়, হ্যাঁ তার থেকে আমরা কাঁকড়টা বেছে ফেলে দিতে পারি। আর হাওয়াতে কীভাবে করে দেখো, মাঠে নিয়ে গিয়ে এই যে আমরা দেখেছি চাল থেকে ধানের খোসাকে আলাদা করতে, দেখো ধানের খোসাকে তুষ বলে, ঠিক আছে, মাঠে নিয়ে গিয়ে যেখানে হাওয়া দিচ্ছে সেখানে দাঁড়াতে হবে, তারপর তুষ শুদ্ধ ধান হাওয়ায় ভাসিয়ে দিলে দিতে থাকলে কী হবে, ওইগুলো সব আলাদা হয়ে যাবে। ধানের চেয়ে তুষ হালকা, তাই হাওয়ার তুষটা ভেসে গিয়ে একটু দূরে গিয়ে পড়বে। তাহলে এইভাবে আমরা আলাদা করতে পারি, তাই না, হাওয়ার সাহায্যে আলাদা করা। ছাঁকনি নিয়ে কাজ, ছাঁকনি নিয়ে কীভাবে কাজ করি, চা ছাঁকা যায়, ছাঁকনি ফুটো দিয়ে চা বেরিয়ে যায় আর পাতাগুলো ওপরে আটকে যায়। এইভাবে আমরা মুড়িও ছাঁকতে পারি। মুড়িগুলো আমরা যখন দেখি মুড়ির মধ্যে বালি গুঁড়ো থাকে, তখন কী করি, ওই ছাঁকুনি দিয়ে আমরা ওটাকে চেলে নিই, তখন কী হয়, ধুলো বালিগুলো নিচে পড়ে যায় আর মুড়িগুলো থেকে যায়, তাই না। এইভাবে আমরা বালিও চালতে দেখেছি, যে বালি দিয়ে আমরা ঘর বানাই সেগুলো আমরা দেখেছি চালনির সাহায্যে আলাদা করে নিতে। হ্যাঁ, তাহলে আজকে আমরা পড়লাম জড়বস্তুর জগৎ। আর একটা হয় থিতিয়ে ফেলে আলাদা করা। কিভাবে থিতিয়ে ফেলে আলাদা করা, আমি যদি কিছুটা যখন আমরা চাল ধুই, আমরা কি দেখি চালের মধ্যে অনেক নোংরা থাকে, ধুলো বা থাকে, ময়লা থাকে, যখন ভালো করে জল দিই, দিয়ে কি করি, ভালো করে আমরা হাত দিয়ে চালটাকে নাড়িয়ে দিই, তারপর ওপরের জলটা ঢেলে ফেলে দিই, তাহলে কী হবে, চালটা থিতিয়ে নিচে পড়ে গেল আর ধুলোবালিগুলো বেরিয়ে গেল। তাহলে এইভাবে আমরা আলাদা করতে পারি জড় বস্তুগুলোকে, কেমন। তাহলে আজকে আমরা পড়লাম জড় বস্তুর জগৎ 18 পৃষ্ঠা থেকে 26 পৃষ্ঠা। এরপর আমরা আর একটা চ্যাপ্টার পড়ব শরীর, পরের দিন আমি তোমাদেরকে পড়াবো। আজ আমি এখানে শেষ করব। সবাই খুব ভালো থাকবে, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবে, খাবার আগে সাবান দিয়ে হাত ধুয়ে খাবে, সবাই বুঝতে পেরেছো তো? বেশ, তাহলে আজ আমি এখানে শেষ করলাম, সবাইকে টাটা। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 2414-6060 রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। কি ছোট্ট বন্ধুরা, কেমন আছো, ভালো আছো তো? আমি শেখর আঙ্কেল গো। তুমি শুনছো পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে সহজ পাঠ রেডিও। তোমার কান অবধি যা পৌঁছে দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আজ প্রথমেই আমরা পরিবেশ সম্পর্কে পড়াশুনো করলাম সেভ দ্য চিলড্রেনের আশাদির কাছে, আর এবার ক্লাস 4 এর পড়াশুনো লেসন অন স্কিন, অর্থাৎ ত্বক। আইপরের গৌরী আন্টি সেই ক্লাস নেবেন, চলো শোনা যাক। সুপ্রভাত বন্ধুরা, আজ আইপারের গৌরী আন্টি এমন একটা বিষয় নিয়ে তোমাদের বলবে যেটা তোমরা সব সময় দেখো, সেটার সম্বন্ধে অনেক কিছু জানাবো আমি।
সেটা হলো আমাদের শরীরের চামড়া বা ত্বক। চামড়াকে আমরা ত্বক বলি। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের বইটা খোলো, প্রথম পাতাতেই তোমরা দেখতে পাবে। আমাদের শরীরে যেমন চামড়া থাকে, তেমন পশু পাখিদের শরীরেও চামড়া থাকে। চামড়াকে কিন্তু আমরা আরও একটা নাম দিই, সেটাকে বলি বর্ম। কেন বলি বলো তো? এই চামড়া আমাদের শরীরকে সমস্ত আঘাত থেকে রক্ষা করে। যুদ্ধক্ষেত্রে আগে এই বর্ম পরে সবাই যুদ্ধ করতে যেত। চামড়া দিয়ে পোশাক, ঢাল এসব বানানো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না, তাই তাকে বলা হয় বর্ম। তাছাড়া আমাদের শরীরের মাংসপেশি, নার্ভ, শিরা বা ধমনী সব কিছুই এই চামড়ার তলায় থাকে। ধমনী আমরা দেখতে পাই, চামড়ার নিচে নীল নীল রঙের পাইপের মতো যেগুলি দেখতে, সেগুলি হচ্ছে ধমনী। পাইপ দিয়ে যেমন জল পাই আমরা, সেরকম এই ধমনীর মধ্যে দিয়ে রক্ত চলাচল করে। কোনোভাবে যদি চামড়ায় আঘাত লাগে আর সেটা কেটে যায়, তাহলে আমাদের রক্তপাত হয়। আর সংক্রমণ মানে রোগের জীবাণু ওই কাটা জায়গা থেকে ঢুকে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে বুঝতে পারছ চামড়া আমাদের কাছে কত দরকারি জিনিস। সূর্য আমাদের আলো দেয়, সেই আলো গায়ে মাখলে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয়। কিন্তু সূর্যের মধ্যে লুকানো একটা অতি বেগুনি রশ্মি আছে, যেটা আমাদের শরীরের ক্ষতি করে। চামড়া কিন্তু আমাদের তার হাত থেকে রক্ষা করে। পশুর চামড়া ব্যবহার করে অনেক কিছু তৈরি করা হয়, চামড়ার পোশাক, জুতো আর ব্যাগ, বেল্ট, আরও অনেক কিছু। চামড়ার জিনিস ব্যবহার করার জন্য যেমন পশুদেরও ক্ষতি হয়, তেমনি পরিবেশেরও ক্ষতি হয়। চারিদিকে চামড়ার গন্ধে একেবারে দুর্গন্ধ ভর্তি হয়ে ওঠে। চামড়া আমাদের কোথাও থাকে পাতলা, কোথাও পুরু। হাতের চিটো, পায়ের তলা, গোড়ালির কাছে চামড়া দেখবে মোটা, আর তুমি যদি আঙুলের সামনেটা ধরো তাহলে দেখবে সেখানে চামড়াটা পাতলা। চামড়ার দুটো স্তর থাকে, একটা স্তরে জল আর একটা স্তরে থাকে রক্ত। চামড়ার উপরের দিকটা থাকে মরা, তাই আঘাত লাগলে বা ছড়ে গেলে উপরের স্তরটা ফেটে যায় বা কেটে যায়, তাই সেখানে বরফ দিলেই সেরে যায়। আর পুড়ে গেলে নিচের স্তরটা আঘাত লাগে, তাই চামড়ার জলীয় স্তরটা ফেটে গিয়ে সেখান থেকে জল বেরিয়ে এসে ওই স্তরেই জমা হয়, তাই ফুসকা পড়ে। ফুসকা পড়া মানে বেশি চামড়ার ক্ষতি হচ্ছে না, তাই পুড়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে পুরা জায়গাটা ডুবিয়ে রাখতে হবে, তাতে ভেতরের যে স্তরটা আছে সেটার আর ক্ষতি হবে না। আর যদি বেশি পুড়ে যায় তবে তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা বলো তো চামড়ার কটা স্তর আছে? আমাদের শরীরের কোথায় কোথায় চামড়া মোটা, কোথায় কোথায় চামড়া পাতলা? পশুর চামড়া দিয়ে কি কি তৈরি হয়? চামড়া ব্যবহার করলে কি ক্ষতি হয়? সূর্যের ভেতরে আরো একটা রশ্মি আছে,
যেটা আমি তোমাদের বলেছি, বলো তো সেটার নাম কি? আমি যেগুলি তোমাদের বললাম তোমরা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো চামড়াকে তোমাদের কতটা যত্ন নিতে হবে। রোজ পরিষ্কার করে স্নান করতে হবে। এমন কিছু করবে না যাতে চামড়ায় আঘাত লাগবে। এবার আমরা একটা চার্ট পেপার নেব, তাতে কতগুলি লম্বা লম্বা করে দাগ কেটে ঘর তৈরি করব। একটা ঘরে লিখব শরীরের কোন অংশ নিয়ে আজ আমরা আলোচনা করলাম। তার পরের ঘরটায় লিখব চামড়ার কটা স্তর। তার পরেরটায় লিখব চামড়ার নিচে কি কি আছে। তারপরের ঘরটায় শরীরের কোন কোন অংশের চামড়া পুরু আর কোন অংশের চামড়া পাতলা। সব শেষের ঘরটায় লিখব চামড়ায় আঘাত লাগলে আমরা কি কি করব। লেখা হয়ে গেলে চার্ট পেপারটা ঘরের মধ্যে টানিয়ে রাখো। তুমি যখনই চার্ট পেপারের সামনে দিয়ে যাবে ওই চার্ট পেপারটা তোমার চোখে পড়বে। আর লেখাগুলি যদি তুমি বড় বড় করে স্কেচ পেনে লেখো এক এক রকমের রং দিয়ে, তাহলে তোমার আরও ভালো লাগবে দেখতে। তুমি আর কোনো দিন এটা ভুলবে না। আজ আমরা অনেক কথা জানলাম, এরকম নতুন নতুন অনেক কিছু জানব। খুব ভালো থেকো বন্ধুরা, আজ তবে আসি। সময়ের ঘড়ি বলে টিক 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 টিক, সময়ের ঘড়ি বলে টিক 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 টিক, সময় চলে যায় ঠিক 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 ঠিক। এই টিক 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 করতে করতেই ঠিক সময় পালিয়ে যায়। দেখো এই তো একটু আগে অনুষ্ঠান শুরু হলো সহজপাঠ রেডিও, অথচ সময় ফুরিয়ে গেল। কারণ সময়কে তো আর আটকে রাখা যায় না, সে তো ফুরিয়ে যাবেই। তবে হ্যাঁ, প্রমিস করছি আবার ফিরে আসবো পরের অনুষ্ঠানে। কারণ সোম বুধ আর শুক্র ঠিক সকাল 11:30 তোমার জন্য হাজির হয়ে যাই আমি শেখর আঙ্কেল, তোমার জন্য নিয়ে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে সহজ পাঠ রেডিও, যা তোমার কান অবধি পৌঁছে দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। আজ তাহলে আসি, আবার আগামী দিন কথা হবে। যা শিখলে আজ তা সব মনে রাখার চেষ্টা করো, আর ভালো থেকো, ভালোবাসায় থেকো, ফুর্তিতে থেকো। টাটা। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজ। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 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
সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।